ব্রিটেনে দারিদ্রতা নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান অক্সফাম জানিয়েছে, যুক্তরাজ্যের সবচেয়ে ধনীদের 1% কাছে এখন সম্মিলিত জনসংখ্যার 70% বেশি সম্পদ পুঞ্জীভূত রয়েছে। এর মানে ব্রিটেনের 70% মানুষের সব সম্পদের চেয়ে 1% কাছে বেশি সম্পদ রয়েছে। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের 685,500 মানুষের মোট সম্পদের মূল্য 2.8 ট্রিলিয়ন পাউন্ড, যেখানে যুক্তরাজ্যের 48 মিলিয়ন মানুষের সমন্বিত সম্পদের পরিমাণ 2.4 ট্রিলিয়ন পাউন্ড। অক্সফামের এই রিপোর্টে প্রথমবারের মতো গত 2 বছরে চরম দারিদ্র বৃদ্ধির সাথে ব্যাপক আকারে সম্পদ একযুগ বৃদ্ধির ঘটনাও ঘটেছে, আর এতে ব্রিটেন সহ বিশ্বব্যাপী চরম বৈষম্য তৈরি হয়েছে। 2021 এবং 2022 সালে সবচেয়ে ধনী 1% প্রায় দ্বিগুণ নতুন সম্পদ অর্জন করেছেন। প্রতিবেদন অনুসারে বিশ্বে এই ধনী অভিজাত গোষ্ঠী গত 2 বছরে 21 ট্রিলিয়ন পাউন্ডের নতুন সম্পদ অর্জন করেছেন, যা ওয়ার্ল্ড রেভিনিউর 2/3 সমান। গত 1 দশকে বিলিয়নিয়ারদের সংখ্যা এবং সম্পদও দ্বিগুণ হয়েছে। একই সময়ে বিশ্বব্যাপী কমপক্ষে 1.7 বিলিয়ন শ্রমিক এখন এমন দেশে বসবাস করে যেখানে মুদ্রাস্ফীতি মজুরিকে ছাড়িয়ে যাচ্ছে। পৃথিবীতে প্রতি 10 জনের মধ্যে একজনের পর্যাপ্ত খাবার নেই। অক্সফাম এই বৈষম্য রোধে প্রতি বছর 1.4 ট্রিলিয়ন সংগ্রহের জন্য অতি ধনীদের উপরে 5% পর্যন্ত ওয়েলথ ট্যাক্স আদায় করার আহ্বান জানিয়েছে, যা বিশ্বব্যাপী 2 বিলিয়ন মানুষকে দারিদ্র থেকে বের করে আনার জন্য যথেষ্ট। অক্সফামের প্রধান নির্বাহী ডেনিস কন্দরাজ সহ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে মৌলিক মানবিক মূল্যবোধের অবমাননা হিসেবে বর্ণনা করেছেন। এই আর্থিক বৈষম্যের সমস্যা মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, তারা কিভাবে একটি সিস্টেম গ্রহণ করতে পারেন যে এই সিস্টেমে অনেক দেশের দরিদ্র জনগণ অতি ধনীদের তুলনায় অনেক বেশি কর প্রদান করে, অথচ এমন ঘটনাও ঘটছে। যেমন উগান্ডার একজন ময়দা বিক্রেতা কাজ করে, প্রতি মাসে 40% ট্যাক্স দেয়, অন্যদিকে কিছু বিলিয়নার সত্যিকার ট্যাক্সের হার 3%-এরও কম। সরকারকে এখন অতি ধনী ব্যক্তিদের উপরে উচ্চ কর আরোপ করতেই হবে। জানা গেছে, ব্রিটেনের পেট্রিয়টিক মিলিয়নিয়ার্স অ্যান্ড ট্যাক্স জাস্টিস ইউকের সাথে অক্সফাম সলিডারিটি ওয়েলথ ট্যাক্স এবং সবচেয়ে ধনী 1% কাছ থেকে তাদের আয়ের অন্তত 60% পর্যন্ত করের উপর স্থায়ী বৃদ্ধির জন্য কাজ করছে। বিষয়টি বাস্তবায়নের জন্য ব্রিটিশ সরকারকে চাপ দিচ্ছে এই যৌথ গ্রুপটি। এদিকে অক্সফাম আরও জানিয়েছে, অতিরিক্ত কর্পোরেশন প্রফিট অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির অর্ধেকের জন্য দায়ী। এই অবস্থায় কিছু দেশের সরকার ট্যাক্স বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে, যেমন কোস্টারিকা ইনকাম ট্যাক্সের সর্বোচ্চ হার 15% থেকে 25% পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া বলিভিয়া এবং আর্জেন্টিনাও ওয়েলথ ট্যাক্স চালু করেছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।